দেশের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান অথবা বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মহান মিলনের মাঝেও ভারত সম্পর্কিত অবাক করা এমন কিছু তথ্য আছে যা দেখলে শুধুমাত্র কাশ্মীর থেকে কন্যাকুমারী নয় অবাক হবে সমগ্র বিশ্ব। গরুর ফটো সহ আইডি কার্ড। ভারতের ওয়েস্ট বেঙ্গলে প্রায় প্রতিটি গরুর আলাদা আলাদা আইডি কার্ড রয়েছে, আর এটা করা হয় বর্ডার দিয়ে বাংলাদেশে গরু পাচার রোধ করার জন্য। ভারত সরকার 7.8 মিলিয়ন ডলার এর জন্য বরাদ্দ করেছে যাতে করে প্রতিটি গরুর আলাদা আলাদা আইডি কার্ড করা সম্ভব হয়। পৃথিবীর সবথেকে বড় পরিবার। জেয়ানা চায়ন নামের এই ব্যক্তিটির সবথেকে বড় পরিবার। ইনি ভারতের এক অঞ্চলে বসবাস করেন। জেয়ানা চায়ন নামের ওই ব্যক্তিটির 39 জন স্ত্রী, 94 জন বাচ্চা এবং 40 জনেরও বেশি নাতি নাতনি রয়েছে। এই ব্যক্তি সবাইকে নিয়ে একই ঘরে বসবাস করেন। এর প্রতিদিন এক বেলার ডিনারে খরচ 30টি মুরগি, 132 পাউন্ড আলু এবং 220 পাউন্ড চাল। এর পরিবার দিন দিন বেড়েই চলেছে। ম্যারেজ টু অ্যানিমেলস। পৃথিবীর বিভিন্ন স্থানে পশুদের সাথে বিয়ে প্রচলিত আছে। তার ভিতর মঙ্গলিক দোষ কাটানোর জন্য কুকুর বা ছাগলের সাথে বিয়ে বেশ পরিচিতি। এছাড়া ভারতের কিছু অঞ্চলের মানুষ বৃষ্টির জন্য ব্যাঙের সাথেও বিয়ে দিয়ে দেন। দ্বিতীয় ইংরেজি ভাষাভাষী দেশ। যখনই আপনার মনে ইংরেজ ভাষাভাষীদের কথা উঠে তখনই আপনার মনে পড়ে ইউএসএ, ইউকে বা কানাডার কথা। কিন্তু এমন ভুল আর করবেন না, কারণ ইউনাইটেড এর পর ইংরেজি ভাষাভাষী যে দেশ উঠে তা হলো ভারত। কারণ ভারতে 125 মিলিয়ন মানুষ ইংরেজিতে কথা বলে, যা তার জনসংখ্যার মাত্র 10 ভাগ। কুম্ভমেলা একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ সাধারণ কুম্ভমেলা প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণ কুম্ভ আয়োজিত হয়। 12টি পূর্ণ কুম্ভ অর্থাৎ প্রতি 144 বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহা।